গুড মর্নিং, আমি সঞ্চিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই সকাল সকাল সবজি কাটতে বসে গেছি। এই যে দেখুন, এত সুন্দর আমাকে একজনে দিয়েছে, এই যে ব্রাহ্মী শাকগুলো এত কচি কচি, মানে কোনো পোকা নেই। ওনাদের বাড়ির সামনে হয়েছে, দিয়েছে। আর এটার মধ্যেও দিয়েছে যে হেলাঞ্চা শাক আছে, এগুলোকে হেলাঞ্চা শাকই তো বলে। যেমন এত কচি শাকগুলো খুবই ভালো। আর দেখি চলুন, এই ব্রাহ্মী শাক দিয়ে এমনি ভাজা করলে ওরা খেতে চায় না, একটু আমি বেসন দিয়ে বড়া করব। ওরা ডালের পাতে বড়া দিয়ে ওরা খেয়ে নেবে, তখন ভালো ভালোভাবে খায়। আর শুধু বড়া মানে ভাজলে খেতে চায় না, ফুটফুটে লাগে। চলুন রান্না করি, রান্না করে তারপরে আসছি। আমরা সকালে খেতে বসেছি, এই যে এই বড়া, আর এই যে ডাল, আর এই যে মাছ দিয়ে বরবটি আলু দিয়ে চচ্চড়ি করেছি। জিনিয়াকে খাইয়ে দিই, ভালো। এক থালাই নিয়ে বসেছি, জিনিয়াও খাবে আমিও খাবো, দেরি হয়ে গেছে। বড়াগুলো খুব ভালো হয়েছে। ভাত নাও, ভাত নাও। ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি হচ্ছে না, ও মাছের ঝালের থেকে খাচ্ছি। নাও আলু দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, যেখান থেকে আলু দিয়ে নাও। এই যে চা হয়ে গেছে এখন, আর এদের দুইজনের জন্য দুধ নিয়ে এসছি, ওরা খাবে খেয়ে। তারপর জিনিয়া পড়তে বসবে, জিনিয়ার দাদাও পড়তে বসবে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি রুটি করব, কারণ আজকে শনিবার, শনিবার রোববার আমি একটু টিভি দেখি 8টার থেকে, সব বাচ্চাদের নাচ, ইন্ডিয়ান আইডল এসব সব আরম্ভ হয়ে যাবে। চা খেয়ে নিই, চা খেয়ে তারপর রুটি করবো। তো চলুন রুটি বানাতে চলে এসছি তাড়াতাড়ি করে, বানিয়ে নিই। জিনিয়াকে পড়ানো হলো, জিনিয়াকে লিখতে দিয়েছি। লিখছো তো সুন্দর করে? চলুন আপনাদের দেখাই জিনিয়া কি কি করছো, কি করছো, লিখছো? এই যে, এই যে কি লিখেছে দেখাও, এই যে লিখেছে, ঠিক করে দেখাও। ভালো হয়েছে? ভালো হয়নি, ভালো করে লেখো, পরিষ্কার করে লেখো, এখানে পরিষ্কার করে লেখো। হ্যাঁ, এখানে লেখা, একটু লেখা দেখাও তো আন্টিদের, ভালো বলবে। লেখাও, লেখা লেখো, সুন্দর করে গোল করে, হ্যাঁ গোল করে ধরো। এখানে প্রথমে কি হয়, দাগ দিতে হয়, দাগ এরকম করে বলেছি, দাগ দেবে। হ্যাঁ, তারপরে গোল করো, গোল করে এই ওপরে তুলে দাও, এ এবার পা দিয়ে দাও, অয়ের পা এ ওপরে তুলে দাও, এই যে, এই যে কি সুন্দর লিখেছে জিনিয়া। এরকমভাবে লিখতে থাকো, হ্যাঁ শুনে লিখতে পারে না, হাতে ধরে ধরে একটু লেখালে তাও একটু পারে। তাওয়াটা গরম হয়ে গেছে।
তারপরে এই যে রুটি করা হয়ে গেছে, এই যে সব রুটি করে নিয়েছি, আর এদিকে আম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এই তিনটে গোলা রেখেছি। এবার সন্ধ্যাবেলায় কি খাবে আমি এরকম করে বেলে নিয়েছি, বেলে নিয়ে একটু চিনি চারিদিকে ছড়িয়ে দেব, চারিদিকে ছড়িয়ে দিয়ে এটা একটু চেপে দেবো, তাহলে আটার রুটিটার মধ্যে চেপে যাবে। এবার এটাকে ফোল্ড করব, এরকম করলে তাহলে রুটিগুলো আর চিনিগুলো আর পড়ে যাবে না। এরকম করে অনেকে ঘি দিয়ে বা তেল দিয়ে ভাজে, আমি কিচ্ছু ভাজবো না, আমি শুধু রুটির মতনই করব। তাতেই এত মচমচে হবে আর খেতেও ভালো লাগে। সন্ধ্যেবেলা আমাদের তিনজনের টিফিন, একটা খেয়ে জল খেয়ে পেট ভরে যাবে সন্ধ্যেবেলায়। বেলে নিয়েছি পরোটার মতন, দিয়ে দিয়েছি। এবার এরকম করে তিনটে এরকম ভেজে দেখাবো। তিনটে করে এনেছি, দেখুন আমি তেলও দিইনি ঘিও দিইনি, আমি এমনি রুটির মতন ভেজে নিয়েছি। আর এই যে চিনিটা দিয়েছি, চিনিটা গলে গলে গেছে, এই গরম গরম আছে, গরম গরম ভেজে নিয়ে এসেছি। এবার একটু খেয়ে দেখো জিনিয়া, জিনিয়া এবার খেয়ে কি বলে দেখি। জিনিয়া খাও চাবো, আমি একটু খেয়ে দেখি। মিষ্টি মিষ্টি তো, ভালোই লাগে, কোনো তরকে লাগে না, ভালোই লাগে। একটা চপ জলদি সন্ধ্যাবেলায় একটা দুটো যে যেরকম খাবে, খেয়ে জল খেয়ে নিলে পেট ভরে যায়। খেয়ে নি, খেয়ে এবার কথা বলে আটটা বেজে গেছে, 8:15 হয়ে গেছে, আমি ওই সিরিয়ালগুলো একটু দেখি তারপরে আসছি, আপনারাও দেখেন। গুড মর্নিং, আমি সঞ্চিতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে ভিডিওটা রাত্রে শেষ করতে পারিনি, তা আজকে আবার রান্নাঘর থেকে শুরু করছি। আমার ভাত হয়ে গেছে আর এইসব তরকারিগুলো কেটে রেখেছি, মাছের ডিম এগুলো কেটে রেখেছি। রান্না হওয়ার পরে পরের ভিডিওটাই দেখাবো। আর এই যে শাক, এই এইটুক শাক দিয়ে কি শাক করব, তা এটা আবার বড়া করব, হেলঞ্চা শাক। আর এই ছাঁকনিটা আমার মেয়ের, ও ছোটোবেলায় খিচুড়ি এরকম ইয়ে ছাঁকনিতে ছেঁকে খাওয়াতাম। এখন আমার শাকটা কাটার ধোয়ার কাজে লেগে গেছে, তা আজকে আমাদের ভ্যাকসিন নেওয়ার জন্য আধার কার্ড জমা দিতে গেছে, দেখি কবে ফোন করে কি, তারপরে আমরা ভ্যাকসিন নিতে যাব। তা আশা করি এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। তা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা।